প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য গ্যাস অনুসন্ধান ও বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ শিল্প নির্মাণে নির্মাণ শিল্প খাতে ড্যানিশ সহায়তা দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ভেন্ড অলিং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহায়তা চান। বৈঠককালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও ড্যানিশ সাহায্য নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে সংসদীয় গণতন্ত্র জোরদার ও জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়। সরকারের উদার বিনিয়োগ নীতির সুযোগ গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনা খাতে আরও বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী ড্যানিশ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ড্যানিশ রাষ্ট্রদূত বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রয়াসের উচ্ছ্বসিত প্রশংসা করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।